আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো এসবি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, ভোরের সূর্য ওঠার দৃশ্য দিয়ে শুরু করলাম, আর আজকে সূর্য ওঠা ডোবা এর অবস্থা দেখে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার সকালের রান্না প্রায় সব কমপ্লিট, কারণ হচ্ছে ভোরবেলা রান্না করতে হয় এখন আমাকে। দুদিন যাবত আমার হাজবেন্ড হচ্ছে খাবার নিয়ে যায়, তো সেজন্য হচ্ছে আমি 5টার দিকে উঠে তারপর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে চুলার উপরটা ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল।
বন্ধুরা, হাজবেন্ড চলে যাওয়ার পরে হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নিলাম, দেখলেন। তারপর হচ্ছে আমি আমার জন্য চা করে নিয়েছিলাম, তো চা খেয়েছি, আর হচ্ছে ইসবগুলের ভুষি শরবত খেয়েছি, আর কিছু অল্প কিছু খই খেয়েছি। তো সেটা খাওয়ার পরে যে গ্লাস বাটি কাপ হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়ে আমি হচ্ছে আমার জামা কাপড় ক্লিন করে দিয়েছি সকাল সকাল, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর আমি ওগুলো রুমে এনে রেখে তারপরে কোর্টে যেতে পারি। কারণ আমি যদি ওগুলো ছাদে রেখে যাই, তারপরে যদি বৃষ্টি আসে তাহলে তা আবার ভিজে যাবে। তো এই গোলাপটা আজকে ফুটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এখন বাজে হচ্ছে 10টা, আমি সকালের ব্রেকফাস্ট একটা আইটেম বানাচ্ছি। তো এই ব্রেকফাস্ট আইটেমটা আমি ফার্স্ট টাইম বানালাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এইভাবে কে করে খান সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমার গতকাল রাত্রে হচ্ছে আমি শুধু ভর্তা ভাত করেছিলাম, আলু ভর্তা, ডাল ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। তো আলু ভর্তাটা রয়ে গেছে, ডাল ভর্তাও ছিল, বাট ডাল ভর্তাতে কিছু করিনি। আলু ভর্তাটা আর ডিম ভাজিটা রয়ে গেছে, আর আমি ডিম ভাজি এতে এভাবে খেতে পারি না, তো ভাবলাম ফেলে দেব কি, তো একটা রেসিপি নিজের মতো করে করে নিই। তো এখানে আমি গোলা রুটির মতো করে দিয়ে নিলাম। এখন হচ্ছে এক পাশটা সামান্য একটু উল্টে দেব, বেশিক্ষণ এমনি যে রুটি ভাজার মতো যেভাবে ভাজি ওইভাবে ভাজবো না। তো সামান্য একটু উল্টে দিয়ে তারপরে হচ্ছে আমি এর ভিতরে যে আমার আলু ভর্তাটা করা রয়েছে সেটা দিয়ে তার উপরে হচ্ছে ডিম দিয়ে টমেটো সস দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা প্রসেসিংটা দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি। আর আলু ভর্তাটা আমরা যেভাবে ভর্তা মেখে খাই, আমি ঠিক সেভাবে ভর্তা করেছি, জাস্ট বেসে ছিল, সেই জন্য হচ্ছে আমি আজকের এই রেসিপিটা করলাম।
তো আমার এটা বানানো কমপ্লিট। আমি হচ্ছে যেভাবে ফোল্ড করেছি, ফোল্ড করে তেল দিয়ে তারপরে হচ্ছে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি। আপনারা তেলের পরিবর্তে বাটার, ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও খারাপ লাগবে না। আর আমি এটা টমেটো সস দিয়ে খাবো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা বানানোর পর চুলার চারপাশে যে তেলটা ছিল সেটাও আমি ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে খাবার পালা। বিলিভ করবেন না, খুব খুব টেস্টি হয়েছে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আপনারা এটা এরকম করে। তো আমার তো রাতে বেশি গিয়েছিল বলে আমি এটা দিয়েই করেছি। আপনাদের মানে কি বলবো, সাথে সাথে ভর্তা করে সেটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন। এটা ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায়, তারপরে হচ্ছে বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই খেতে পারবেন। তো আমার যেহেতু ব্রেকফাস্ট টাইমে আমি এটা করেছি, তাই আমি এটা ব্রেকফাস্টেই খেয়ে নিচ্ছি। তো আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে আর সত্যি খুবই টেস্টি হয়। আপনারা দেখে হয়তো বা একটু বুঝতে পারবেন যে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছে। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি কোর্টে গিয়েছি। এটা হচ্ছে কোর্ট থেকে আমি বাসায় আসার সময় ভিডিওটা করেছি রাস্তায়। তো আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় চলে এসেছি। আর বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এখন আমি দুপুরে খাবার খেয়ে তারপরে আবার হচ্ছে কোর্টের দিকে যাব। এটা হচ্ছে আমি যে শশার পানিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন খেয়ে নিলাম। আর আমি অলরেডি বাসা থেকে বের হয়ে পড়েছি, বের হয়ে কোর্টে গিয়ে কাজ। তো প্রায় সন্ধ্যার দিকে আমি বাসায় চলে এসেছি, কারণ কোর্ট থেকে বের হয়ে আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। এই যে গোলাপ ফুল দুইটা কিনে নিয়ে আসছি, আরও কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস সত্যি আমাকে উৎসাহিত করে নতুন একটা ভিডিও করার জন্য। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তো এই তো আমি দুইটা জিনিস কিনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে একটা ট্রে, কফি ট্রে। তো এটা মাত্র 20 টাকা নিয়েছে আর এটা হচ্ছে 100 টাকা নিয়েছে এই কড়াইটা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো সেই জন্য আমি কিনেছি। আর এখন হচ্ছে দেখেন কয়টা বাজে, 6:30 বাজে। তো আমি একটু কফি খাবো, কফি খাওয়ার পরে হচ্ছে আর তেমন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে, মানে এই কফি শেষে। আমার হাজবেন্ড দুইটা জিনিস নিয়ে আসছে। তো এটা এখন সচরাচর অনেকে গ্রামে দেখা যায় বাট শহরে দেখা যায় না, এটাকে আমরা পিরি বলি। তো কে কী নামে চিনেন জানেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে তো এটাকে পিরি বলে, কাঠ দিয়ে তৈরি করে, এটা হচ্ছে বসার জন্য। একটু উঁচা যেটা সেটাকে টুল বলে আর এটা একটু নিচা সেই জন্য এটাকে পিরি বলে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।